সন্মানীয় ছাৰ বাইদেউসকল, এটি গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছোঁ। শিক্ষা হেতু এপৰ বিসংগতি সন্দৰ্ভত তদন্ত কমিটি গঠন, ছেপ্টেম্বৰত ৰাজহুৱা কৰিব কমিটিয়ে দাখিল কৰা প্ৰতিবেদন, সংবাদমেলত মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য শুনক। সৰু ঘোষণা কৰিব খুজিছোঁ, যোৱা আপোনালোকে জানে যে কেইটামান দিনত শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াই বাৰে বাৰে স্পষ্টীকৰণ দিয়াৰ পিছতো একাংশ সংবাদ মাধ্যমেই হওক বা একাংশ শিক্ষকেই হওক, শিক্ষা সেতু এপটোৰ ওপৰত বহুতবিলাক প্ৰশ্ন আনি আছে। কিন্তু বহুত শিক্ষকে আমাক জনাইছে যে এপটোত কোনো সমস্যা নাই, কিন্তু তাৰ পিছতো একাংশ সংবাদ মাধ্যমত এই বিষয়ে যোৱা এটা বছৰ চৰ্চিত হৈ আছে। আমি এখন আজি চৰকাৰে কমিটি গঠন কৰিছোঁ, এই কমিটিখনত তিনিজন ব্যক্তি থাকিব, প্ৰফেচাৰ পৰমেশ্বৰ আয়াৰ, তেখেত ডিন আই আই টি গুৱাহাটী, প্ৰফেচাৰ শৰত কুমাৰ পাত্ৰ, তেওঁ ডাইৰেক্টৰ ইণ্ডিয়ান ইনফৰমেশ্যন অফ টেকন'লজি গুৱাহাটী, ডক্টৰ হিতেন চৌধুৰী, তেওঁ কটন কলেজৰ হেড অফ দ্য ডিপাৰ্টমেণ্ট কম্পিউটাৰ ছায়েন্স এণ্ড ইনফৰমেশ্যন টেকন'লজি। অৰ্থাৎ ৰাজ্যত ইনফৰমেশ্যন টেকন'লজিৰ ওপৰত যদি কোনোবা বিশেষজ্ঞ বা কম্পিউটাৰৰ ওপৰত যদি আমি বিশেষজ্ঞ বুলি কওঁ, এওঁলোকতকৈ আৰু ওপৰত বিশেষজ্ঞ আজিৰ দিনত হয়তো আমাৰ ৰাজ্যত দুই চাৰিজন থাকিলেও ফটক কৰি পাবলৈ টান হ'ব। এই তিনিওজন ব্যক্তি আৰু য'ত ডাইৰেক্টৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যন উইল বি দ্য মেম্বাৰ ছেক্ৰেটেৰী, ডাইৰেক্টৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যনে মেম্বাৰ ছেক্ৰেটেৰী হিচাপে কাম কৰিব, শিক্ষা সেতুৰ গুণগত মানদণ্ডৰ ওপৰত। এতিয়া কোনোবাই সময়ত স্কুলত যাব বেয়া পায়, সেইটো এটা বেলেগ কথা, শেষলৈকে স্কুলত থাকিব দিলে বেয়া পায়, সেইটো এটা বেলেগ কথা। কিন্তু একাংশ সংবাদ মাধ্যমে কৈ আছে নহয় গছৰ ওপৰত উঠি এটেণ্ডেঞ্চ দিব লাগে। এতিয়া যিসকলে এপটো পৰিচালনা কৰিছে তেওঁলোকে মোক জনাইছে যে এইবোৰ একো কৰিব নালাগে, ৰেকৰ্ডখিনি লৈ ল'ব, 4টা বজাৰ পিছত ঘৰত আহিও বস্তুখিনি আপলোড কৰি দিব পাৰি, কোনো গছত বা ঘৰত উঠাৰ কোনো প্ৰয়োজন নাই। কিন্তু গোটেই শিক্ষা ব্যৱস্থাটোত যোৱা কিছুদিনৰ পৰা এটা এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিয়া হৈছে যে মানে একেবাৰে যেন গৰ্মেণ্টে এটা তগলকী নীতি চলাই আছে। আমি সকলো এটা কথা বুজিব লাগিব যে অসমৰ আটাইতকৈ দৰিদ্ৰ ছাত্ৰ ছাত্ৰীসকল চৰকাৰী স্কুলত পঢ়ে, আটাইতকৈ দুখীয়া ল'ৰা ছোৱালী চৰকাৰী স্কুলত পঢ়ে, আৰু তেওঁলোকক যদি আমি ন্যায় দিব নোৱাৰোঁ, শিক্ষাই অসমতাৰ সৃষ্টি কৰিব। অকল ধনী মানুহৰ ঘৰৰ ল'ৰা ছোৱালী ডাক্তৰ হ'ব, ইঞ্জিনিয়াৰ হ'ব, আৰু দুখীয়া মানুহৰ ঘৰৰ ল'ৰা ছোৱালী কেতিয়াও ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হ'ব নোৱাৰিব। গান্ধীজীয়ে কৈছিল যে শিক্ষাই সমতাৰ সৃষ্টি কৰে, এডুকেশ্যন হেজ এ ইকুৱেলাইজিং এফেক্ট ইন আৱাৰ ছ'চাইটি। কিন্তু যদি চৰকাৰী শিক্ষকসকল স্কুলত নাযায় তে শিক্ষাই ইমান এটা ডাঙৰ অসমতাৰ সৃষ্টি কৰিব যে সেই অসমতা আমি দূৰ কৰিব নোৱাৰোঁ। আজি মই এটা উদাহৰণ দিছোঁ, প্ৰতিদিন বাতৰি কাকতখনে এই ধৰণৰ কথা লিখে, গছৰ ওপৰত উঠে, গছৰ তলত উঠে, কিন্তু তেওঁৰ বা মোৰ দুইটা ল'ৰা ছোৱালীয়ে প্ৰাইভেট স্কুলত পঢ়িছোঁ। গতিকে এই দুখীয়া দৰিদ্ৰ চৰকাৰী স্কুলত পঢ়া ল'ৰা ছোৱালীৰ যিটো প্ৰয়োজনীয়তা যে শিক্ষক এজন তেওঁলোকৰ বাবে মৌলিক অধিকাৰ, শিক্ষকজন তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ, তেওঁলোক ডেট ইজ দেয়াৰ ফাণ্ডামেণ্টেল ৰাইটছ, গতিকে শিক্ষকজনক সময়ত উপস্থিত থাকিব কোৱাটো চৰকাৰখনৰ বাবে অপৰাধ হ'ব নোৱাৰে, শিক্ষামন্ত্ৰীক তাৰ কাৰণে অপৰাধী সজাব নোৱাৰে। কিন্তু যদি এপটোত কিবা ভুল আছে, ডেফিনেটলি আমি ঠিক কৰিব লাগিব। যদি এপটোত সঁচাই গছৰ ওপৰত উঠিহে এপটোত পৰীক্ষা দিব লাগে, এটেণ্ডেঞ্চ দিব লাগে,
দেন শিক্ষা বিভাগে তার উত্তর ডেফিনেটলি দিব লাগবে, আর শিক্ষা বিভাগও রাইজর কাঠগড়াত থিয় হব লাগবে। সেই কারণে মানে শিক্ষক সমাজক অনুরোধ করি যে যখনে এপটোর গুণগত মানদণ্ডর উপর প্রশ্ন করেছে ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশনের ওসর অভিজ্ঞতাখানি লিখি দিলে এই তিনিজন কমিটি যিনিখন কমিটি আছে ডক্টর পরমেশ্বর আয়ার গুয়াহাটি আইআইটির ডিন ডক্টর শরৎ কুমার পাত্র ডাইরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গুয়াহাটি আর ডক্টর হিতেন চৌধুরী হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কটন কলেজ কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজির HOD এই তিনিজন ব্যক্তি স্কুলবিলাকতো যাব অ্যাপটো নিজে চলাই চাব তাত কিবা ভুল আছে নেকি আর শিক্ষকসকলের কথাও শুনিব আর আমাক সাজেশন দিব যে অ্যাপটুক যদি কিবা ভুল আছে আমি কেনেকে তাক ইম্প্রুভ করব পাৰো। কিন্তু সময়ত যাওয়া আর সময়ত স্কুলের পর অহা ইলেকশনত লাগিলে আমাক ভোট দিয়কে বানি দিয়ক সেই বেসিক নীতিটুত আমি কম্প্রোমাইজ করব নোৱাৰো। কারণ সি যদি করো তেতিয়ালে আমি মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর আসনত বহার আমার কোনো অধিকারে না থাকিব। কারণ আমি ইয়াতে অসমৰ লাখ লাখ সরকারি বিদ্যালয়ত পড়া দরিদ্র শিক্ষার্থী সকলের বাবে আমি রাজনীতি করছো, গতি আমি যদি বেসিক কথাটুত কম্প্রোমাইজ করো তেতিয়ালে আমি রাজনীতি করবই নয়। কিন্তু যদি সেকশন অফ টিচার্স যদি সচাকয়ে কিবা অভিযোগত মেরিট আছে তাক শুনাটো আমার দায়িত্ব, তাক শুনা তাক নিরাময় করা আমার দায়িত্ব। গতি মই রাজ্যের শিক্ষক সমাজক আমারও ভুল থাকিব পারে, মই নকও যে আমি একেবারে ভুল করিব নোৱাৰা মানুহ, আমারও ভুল থাকিব পারে। কিন্তু অ্যাপটোর যদি গুণগত মানদণ্ডর উপর কিবা কবলগিয়া আছে কব পাৰিব আৰু এই তিনিজনীয়া কমিটি মই রাজ্যৰ তিনিখন চৰৰ বিদ্যালয়ত গৈ চৰ চাপৰি বিদ্যালয়ত গৈ তিনিখন পাহাৰৰ বিদ্যালয়ত গৈ তিনিখন পাহাৰ তিনিখন চৰ আৰু তিনিখন আমাৰ একেবাৰে পিছপৰা অঞ্চলৰ স্কুলত গৈ অ্যাপখানি ৰাতিপুৱা সেই সময়টোত নিজে ব্যবহার করে আমাক পরামর্শ দিবলৈ মই আহ্বান জানাইছো। কমিটিখনের লগত ময়ো কথা পাতি লম জুলাই মাহর 31 তারিখলৈকে যেহেতু গরম বন্ধ থাকিব সকলো শিক্ষকক এই কমিটিত মই তেওঁলোকৰ অভিজ্ঞতা কমপ্লেইন দিবৰ বাবে মই অনুরোধ করিম। অহা কালি বা পৰহি পেপাৰত ইমেইল একাউন্ট আদি কমিটিয়ে দি দিব আর আমি নিরপেক্ষভাবে এই কমিটিখনের প্রতিবেদন অহা 1 সেপ্টেম্বর রাইজর আগত আমি প্রকাশ করি যে কিবা যদি বেয়াও দেখিছে অ্যাপটোত আমাক কি কব, তেওঁলোকে কব যে দুটা আর ইয়াত প্রভিজন সোমাই লোক দুটা ভাল সফটওয়্যার আনক ভাল করক, ভাল করার তো আমার কোনো আপত্তি নাই, সো উইল ডু দ্যাট। মই ভাবো যে এই ব্যবস্থার পিছত রাজ্যের শিক্ষা ব্যবস্থা যা এটা বছর ধরে যিকোনো কারণতে সৃষ্টি হয়ে থাকা তিক্ততার অবসান ঘটিব। আর শিক্ষামন্ত্রীর অনুজ পেগু ডাঙরিয়ার লগতো মই কথা পাতিছো, তেওঁ কৈছে যে মোৰ কোনো আপত্তি নাই, মুখ্যমন্ত্রীয়ে যদি এনেকুৱা কমিটি এটা গঠন করে দিয়ে মই আদরণি জানাম। আর এই কমিটিটো শিক্ষা বিভাগের পরিবর্তে মই নিজে পিক করেছো যাতে ই সম্পূর্ণ নিরপেক্ষ